হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমার ফেসবুক পেজে সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ নিয়ে আলোচনা করব। এই পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় অনেক শিক্ষার্থী কি পড়তেছে না, বুঝে না সে কি পড়বে, পরে পরীক্ষায় প্রশ্ন আসলে সে উত্তর দিতে পারে না, সেই কারণে আজ আমি পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। পরিমাপ, পরিমাপ বলতে কি বুঝি? পরিমাপ, পরিমাপ বলতে কি বুঝি? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। তোমার আম্মু তোমাকে বাজার থেকে 3 কেজি চিনি চার কেজি ডাল আনতে বললো, তার মানে 3 কেজি চিনি এবং 4 কেজি ডাল, তার মানে এটা কি আসলে 4 কেজি 3 কেজি এগুলো কি পরিমাণ? মনে করো তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব 1 কিলোমিটার, তার মানে কি এটা কি দূরত্বের পরিমাপ। এরপরে আসো পরিমাপের একক। পরিমাপের একক বলতে কি বুঝি? পরিমাপের পরিমাপের একক পরিমাপের একক বলতে কি বুঝি? যে আদর্শ পরিমাপের সাথে যে আদর্শ পরিমাপের সাথে ভৌত রাশিকে তুলনা করা হয়, যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয়, যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে ভৌত রাশিকে পরিমাপ করা হয় তাকে বলা হয় কি পরিমাপের একক। যেমন এক্সাম্পল, দৈর্ঘ্য, দৈর্ঘ্য এর একক কি মিটার, ভর এর একক কি কিলোগ্রাম, সময়ের একক কি সেকেন্ড। তার মানে দৈর্ঘ্য একক, মিটার, মিটার কি একক, ভর তার একক কি কিলোগ্রাম সেটা কি একক, সময়ের একক সেকেন্ড, সেকেন্ড কি একটি একক, তার মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড কি তিনটি কি পরিমাপের একক। পৃথিবী জুড়ে, সারা পৃথিবী জুড়ে 3টি একক বা 3টি পদ্ধতি, এককের 3টি পদ্ধতি প্রচলিত ছিল, 3টি পদ্ধতি। 1 নম্বর পদ্ধতি হল এমকেএস পদ্ধতি, 2 নম্বর সিজিএস পদ্ধতি, 3 নম্বর এফপিএস পদ্ধতি। এমকেএস পদ্ধতি, এমকেএস পদ্ধতি মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেম, মিটার কিলোগ্রাম সেকেন্ড সিস্টেম। সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম। এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড সিস্টেম। তিনটা পদ্ধতি সারা পৃথিবীতে এই 3টি পদ্ধতি চালু ছিল। আমি যদি বলি দৈর্ঘ্য বা দূরত্ব, দৈর্ঘ্য এই দৈর্ঘ্য একক এই এমকেএস পদ্ধতিতে, এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্য একক কি, দৈর্ঘ্য একক আমি প্রতীক দিয়ে লিখতেছি মিটার, দৈর্ঘ্য একক মিটার। সিজিএস দৈর্ঘ্য একক সিজিএস পদ্ধতিতে, এমকেএস পদ্ধতিতে কি প্রতীকের সাহায্যে লিখলাম, এমকেএস পদ্ধতিতে হলো
মিটার দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্য প্রস্থ দূরত্ব সবের একক কি? মিটার। আর সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে কি? সেন্টিমিটার। সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার। আর এটা দেখি এফএস পদ্ধতিতে কি? ফুট। তার মানে মিটার সেন্টিমিটার দৈর্ঘ্যের একক, মিটার সেন্টিমিটার ফুট। ভর, ভরের একক ভর, ভর এম কে পদ্ধতিতে কে, কে কি? কিলোগ্রাম। ভরের একক কিলোগ্রাম, সিজিএস এ গ্রাম, এফপিএস এ পাউন্ড। যে স্যার পাউন্ড তো কোথাও দেখা যায় না স্যার, আসলে পাউন্ড তুমি যদি বাজারে রং কিনতে যাও দেখবে রঙের হিসাব সব কি পাউন্ড দিয়া, রঙের হিসাব সব পাউন্ড, পাউন্ডের রূপে। তার মানে ভরের একক এম কে আছে কিলোগ্রাম, গ্রাম, পাউন্ড। সময় একক তিনটি পদ্ধতিতে কি? সেকেন্ড। সময় একক এটা এস, এটা এস, এটা কি? এস। তার মানে সময় একক তিনটি পদ্ধতিতে কি? সেকেন্ড। তাহলে এই তিনটি পদ্ধতি সারা বিশ্বে প্রচলিত ছিল, সারা পৃথিবী জুড়ে। পরে মাপজোখের কি হয়? বিভিন্ন ধরনের সমস্যা হয়, অসুবিধা হয়, সেই কারণে একটি পদ্ধতিকে, যেমন প্রথম পদ্ধতিকে একটি পদ্ধতি অর্থাৎ এম ক্যাশ পদ্ধতিকে বলা হয় আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতি। এটা কি হয় 1960 সালে এটা কি হয় চালু হয়, এককের তিনটি পদ্ধতির মতো এই একটি পদ্ধতি কি হয় চালু হয় 1960 সালে। তার মানে এটা কি আন্তর্জাতিক এম ক্যাশ পদ্ধতি বা আন্তর্জাতিক পদ্ধতি বা এসআই পদ্ধতি বা ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট, ইন্টারন্যাশনাল সিস্টেম অব ইউনিট বা এসআই পদ্ধতি। পরবর্তীতে সারা বিশ্বে সারা পৃথিবী জুড়ে চালু হয় যাতে মাপজোখের কি হয় না, কোনো সমস্যা হয় না। পরে আসলে দেখি রাশি, রাশি বলতে কি বুঝি, রাশি বলতে কি বুঝি? ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায়, ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলা হয় কি? রাশি। যেমন দৈর্ঘ্য বর এগুলো সব যা যেগুলো পরিমাণযোগ্য সবই কি? ত্বরণ স্বরণ যা আছে সবই কি? রাশি। ভৌত জগতে যা কিছুই পরিমাপ করা যায় তাদেরকে রাশি বলে। তো মৌলিক রাশি, মৌলিক রাশি বলতে আমরা কি বুঝি? মৌলিক রাশি, মৌলিক রাশি বলতে কি বুঝি? তার মানে যে রাশি স্বাধীন, যে রাশি স্বাধীন নিরপেক্ষ, অন্য রাশির উপর কি করে না নির্ভর করে না, বরং অন্য রাশি এদের উপর কি করে নির্ভর করে, তাদেরকে বলা হয় কি? মৌলিক রাশি। নিচে সাতটি মৌলিক রাশি চিহ্নিত করা হলো, নিচে সাতটি মৌলিক রাশি চিহ্নিত করা, নিচে সাতটি মৌলিক রাশি চিহ্নিত করা, যেমন দৈর্ঘ্য দৈর্ঘ্য ভর সময় তাপমাত্রা তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ দীপন ক্ষমতা পদার্থের পরিমাণ, পদার্থের পদার্থের পরিমাণ এই সাতটি মৌলিক রাশি। প্রতীক একক সাতটি মৌলিক রাশি
প্রতীক এবং একক। যেমন দৈর্ঘ্য একক, দৈর্ঘ্যের প্রতীক কি লেন্থ, এর দ্বারা প্রকাশ করা লেন্থ, আর একক কি আমি বাংলা নামে প্রতীক দ্বারা নাম মিটার, দৈর্ঘ্য একক মিটার স্মল এম দ্বারা প্রকাশ করা, বর্গের কি দ্বারা প্রকাশ করা মাস এম দ্বারা প্রকাশ করা, আর বর্গের একক কিলোগ্রাম, সময় টাইম কি দ্বারা প্রকাশ করা হয়, সময় একক সেকেন্ড, তাপমাত্রা থিটা অথবা কি টেম্পারেচার কি দ্বারা প্রকাশ করা হয় ক্যাপিটাল টি, তাপমাত্রা একক কেলভিন, তড়িৎ প্রবাহ আই দ্বারা প্রকাশ করা হয় একক অ্যাম্পিয়ার, দ্বিমণ ক্ষমতার আই দ্বারা প্রকাশ করা হয় দ্বিমণ ক্ষমতার একক সিডি ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ এন দ্বারা প্রকাশ করা হয় এক হলো কি মোল বা কেলোমোল। তার মানে সাতটি মৌলিক রাশি দৈর্ঘ্য প্রতি কিলো এল দ্বারা প্রকাশ করা হয়, আর একক কি মিটার, ভর এম দ্বারা প্রকাশ করা কিলোগ্রাম, সময় টি দ্বারা প্রকাশ করা একক সেকেন্ড, তাপমাত্রা থিটা বা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করা একক কেলভিন, তড়িৎ প্রবাহ আয় দ্বারা প্রকাশ করা অ্যাম্পিয়ার, দ্বিগুণ ক্ষমতার আয় দ্বারা প্রকাশ করা কি ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ এন দ্বারা প্রকাশ করা কি মোল বা কিলোমোল। এরপর আসছে কি লব্ধ রাশি, লব্ধ রাশি বলতে কি বলতে লব্ধ রাশি যে রাশি মৌলিক রাশি থেকে পাওয়া যায় অথবা যে রাশি মৌলিক রাশির উপর নির্ভর করে এবং মৌলিক রাশি থেকে লাভ করা যায় বা পাওয়া যায় সেই রাশিকে বলা হয় কি লব্ধ রাশি। যেমন ব্যাগ বল, ব্যাগ ত্বরণ কাজ ইত্যাদি ইত্যাদি লব্ধ রাশি। তার মানে বল ব্যাগ ত্বরণ কাজ ইত্যাদি কি লব্ধ রাশি। তাহলে আমরা একটা প্রমাণ করে দেখি, যেমন কাজ নিলাম, কাজ কাজ লব্ধ রাশি কিনা, কাজ সমর্থন কি বল এবং বলের দিকে সরানোর অংশকে কাজ বলে, কাজ ক্ষমতা অধ্যায়ে গেলে কাজের সংখ্যা প্রথমে, তার মানে বল এবং বল প্রয়োগ করলে বলের দিকে বল এবং সরণের ফাংশন গুণ পক্ষে বলা কি কাজ, তারপরে বল গুণ কাজ হলে বল গুণ কি সরণ, আমরা জানি কি এফ সমান সমান কি এম এ, এফ সমান সমান তারপরে বল সমান সমান এম এ, বল গুণ সরণ, তারপরে বল মানে কি ভর গুণ ত্বরণ, আর এই যে সরণ ভর আর ত্বরণ, বেগের পরিবর্তনে হারকে বলা হয় কি ত্বরণ, বেগের পরিবর্তনে হারকে বলা হয় ত্বরণ, তার মানে বেগ বাই সময়, ত্বরণ মানে কি বেগ বাই সময়, বেগ বাই কি সময়, ত্বরণ ভর বেগ, বেগ বলতে কি বুঝি কোন বস্তু একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলা হয় কি বেগ, অথবা নির্দিষ্ট দিকে সরণের হারকে বেগ বলে, নির্দিষ্ট দিকে সরণের হারকে বেগ বলে। তে বেগ, বেগ মানে কি সরণ বাই সময়, আর নিচে কি আছে আবার সময়, এটা আছে কি সরণ বর্গুণ, এই ভগ্নাংশ আছে সরণ বাই সময়, সরণ বাই সময়, সময় কি দেবো গাড়িতে সময় আর সময় গুণ দিলে সময় স্কোয়ার, আর এই সরণ উপরে আবার এটা কি উপরে এটা এটা গুণ দিলে কি সরণ স্কোয়ার, সরণ স্কোয়ার আনিছে কি সময় স্কোয়ার,
তার মানে এই যে রাশিগুলো এগুলো কি মৌলিক রাশি প্রত্যেকটাই এটা মৌলিক রাশি এটাও কি মৌলিক রাশি এটাও কি মৌলিক রাশি তার মানে এই কাজ কি মৌলিক রাশিগুলো সমন্বয় গঠিত মৌলিক রাশির উপর নির্ভরশীল সেজন্য কাজ কি একটি লব্ধ রাশি কাজ একটি লব্ধ রাশি এবার মাত্রা মাত্রা বলতে কি বুঝি মাত্রা বলতে কি বুঝি ভৌত রাশিতে অবস্থিত কোন ভৌত রাশিতে অবস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে কোন ভৌত রাশিতে অবস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে যেমন দৈর্ঘ্য মাত্রা দৈর্ঘ্য দৈর্ঘ্য মাত্রা আচ্ছা একক লিখে দিলাম একক এপাশে একটা মাত্রা তার মানে দৈর্ঘ্যের একক কি বা দৈর্ঘ্য সরণ দূরত্ব দৈর্ঘ্য সরণ দূরত্ব এগুলো সবের একক কি মিটার আর মাত্রা কি মাত্রা কি ক্যাপিটাল এল ক্যাপিটাল এল ভর ভরের একক কিলোগ্রাম আর মাত্রা ক্যাপিটাল এম তার মানে দৈর্ঘ্য সরণ দূরত্ব এগুলোর একক কি মিটার আর মাত্রা হলো ক্যাপিটাল এল আর ভর এর একক হলো কি কিলোগ্রাম আর মাত্রা কি ক্যাপিটাল এম সময় সময়ের একক সেকেন্ড আর সময়ের মাত্রা ক্যাপিটাল টি তার মানে দৈর্ঘ্যের মাত্রা ক্যাপিটাল এল বা দূরত্ব সরণ এর মাত্রা ক্যাপিটাল এল ভরের মাত্রা ক্যাপিটাল এম সময়ের মাত্রা ক্যাপিটাল টি এরপরে আসো মাত্রা সমীকরণ মাত্রা সমীকরণ বলতে কি বুঝি মাত্রা সমীকরণ বলতে কি বুঝি মাত্রা সমীকরণ যে সমীকরণের সাহায্যে কোন রাশির মাত্রা প্রকাশ করা যে সমীকরণের সাহায্যে কোন রাশির মাত্রা প্রকাশ করা তাকে বলা হয় মাত্রা সমীকরণ যে সমীকরণের সাহায্যে কোন রাশির মাত্রা প্রকাশ করা তাকে বলা হয় মাত্রা সমীকরণ মাত্রা সমীকরণ অবশ্যই তৃতীয় বন্ধনীর ভিতরে কি করা হয় প্রকাশ করা হয় যেমন বেগের মাত্রা বেগ ভেলোসিটি বেগ বেগের মাত্রা কি আমরা জানি কি বেগের একক কি মিটার পার সেকেন্ড মিটার এম এর জন্য কি এম এর জন্য এল এম এর জন্য এল ক্যাপিটাল এল এস এস এর জন্য কি ক্যাপিটাল টি তার মানে এল তিন বার ওয়ান প্রতিদিন যেমন বলের একক বলের মাত্রা বলের একক কি নিউটন নিউটনের প্রতি কত আমরা জানি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার তার মানে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার বলের একক হলো কি নিউটন নিউটনের প্রতিবেদন কি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কয়ার কিলোগ্রাম কেজিতে কি ক্যাপিটাল এম ক্যাপিটাল এম এম তে কি এল এস তে কি ক্যাপিটাল টি তার মানে এই মাত্রা সমীকরণ এভাবে তৃতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা তার মানে যে সমীকরণের সাহায্যে কোন রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে বলা হয় মাত্রা সমীকরণ আবার মাত্রা সমীকরণ এভাবে তৃতীয় বন্ধনীর ভিতরে প্রকাশ করা হয় এরপরে আসা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে নিচে সমীকরণ দুটির সত্যতা যাচাই করি যেমন একটা সমীকরণ এস সমান সমান ইউটি প্লাস হাফে টি স্কোয়ার এই সমীকরণটি সত্যতা যাচাই করবো বা প্রুফ করবো এই সমীকরণটি ঠিক আছে কিনা বা দেখাবো এই সমীকরণটি ঠিক আছে কিনা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে সমীকরণটির সত্যতা যাচাই করবো এই সমীকরণটির সত্যতা যাচাই করবার গেলে এই বাম পাশে রাশি আছে কি ভৌত রাশি
বাম পাশে রাশি আছে শুধু একটি রাশি এস একটি রাশি আছে আর ডান পাশে কি আছে ডান পাশে আছে ইউটি আর এটা আছে কি হাফ এ টি স্কয়ার তার মানে এই জায়গায় আছে একটা রাশি এই জায়গায় আছে কি একটা রাশি এই জায়গায় আছে আরেকটা রাশি তার মানে ডান পাশে আছে দুইটা রাশি আর বাম পাশে আছে একটি রাশি তার মানে এই বাম পাশে রাশির মাত্রা বাম পাশে রাশির মাত্রা যা হবে এই বাম পাশে যে রাশি আছে এর মাত্রা যাই হবে এর মাত্রা কি হবে যদি তাই হয় এই রাশির মাত্রা যদি তাই হয় তার মানে কি সমীকরণ ঠিক আছে তাহলে দেখি তাহলে প্রমাণ করে এস এস মানে সরল মাধ্যমিক না এস এর মাত্রা এস এর মাত্রা দূরত্ব বা সরণের একক কি মিটার মিটারের মাত্রা কি এল তার মানে বাম পাশে দূরত্বের মাত্রা কি পেলাম এস এর মাত্রা পেলাম এল অনুরূপভাবে ডান পাশে প্রত্যেকটি পদের প্রত্যেকটি টার্মের মাত্রা কি হবে এল হবে যদি এল হয় তার মানে সমীকরণ ঠিক আছে তে ইউ এর মাত্রা দিকে আমি ইউ এর ইউ এর মাত্রা ইউ এর ব্যাগ ইউ আদি ব্যাগ আদি ব্যাগের কি মিটার পার সেকেন্ড তেমের জন্য কি এল আর এস এর জন্য কি সময় একক সেকেন্ড এল তিন বার্স ওয়ান ইউটি ইউটি এর মাত্রা ইউটি এর মাত্রা ইউ এর মাত্রা কি এল টি ইনভার্স ওয়ান আর টি এর মাত্রা কি ক্যাপিটাল টি এটার পাওয়ার মাইনাস ওয়ান সূত্র করলে এটার পাওয়ার প্লাস ওয়ান তার মানে এটা জিনিস কি থাকবে এল তার মানে দেখা গেছে কি ইউটি এস এর মাত্রা দা ইউটি এর মাত্রা কি পাইলাম এস এর মাত্রা এল ইউটি এর মাত্রা কি এল পরে দেখি আমি এট স্কয়ার এর মাত্রা ত্বরণ এর মাত্রা ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার মিটার পার সেকেন্ড স্কয়ার তেমের জন্য কি মিটারের জন্য এল তিন বাস কত টু এল তিন বাস টু এট স্কয়ার মাত্রা এট স্কয়ার মাত্রা এর মাত্রা এল তিন বাস কত টু আর টি স্কয়ার মাত্রা টি এর মাত্রা কি টি এর মাত্রা টাইম টি এর মাত্রা সময় টাইম টাইম এর কি সেকেন্ড টি এর মাত্রা ক্যাপিটাল টি তার মানে এই মাইনাস দুই আর প্লাস দুই কি মাইনাস টু আর প্লাস টু বেনিস তার মানে কি দেখো এল তার মানে বাম পাশের মাত্রা এবং ডান পাশের প্রথম রাশির মাত্রা এবং দ্বিতীয় রাশির মাত্রা সেম তার মানে এই সমীকরণটি এর সমান সমান ইউটি প্লাস হাফ ডি স্কয়ার কে আছে ঠিক আছে তার সত্যতা যাচাই করা হলো তার মানে আমি বলছিলাম এই রাশির মাত্রা যা হবে এই রাশির মাত্রা তাই এই রাশির মাত্রা স্যার হাফ কই গেল হাফ হলো কি কনস্ট্যান্ট যে প্রতীক একই মানে অবস্থান করে হাফ কিন্তু এই জায়গায় রাশি না রাশির মাত্রা আমি বলতেছি কি রাশির মাত্রা হাফ কিন্তু এই জায়গায় কি ধ্রুবক ধ্রুবক মানে কি যার মান নির্দিষ্ট অর্থাৎ যে প্রতীক একই মানে অবস্থান করে তাকে বলা হয় কি ধ্রুবক এই জায়গায় হাফ কি কনস্ট্যান্ট বা ধ্রুবক এই হাফ কিন্তু রাশি না রাশি কারা এস ইউটি এটা একটা রাশি এট স্কোয়ার রাশি তার মানে ভৌত রাশিগুলোর মাত্রা বাম পাশের মাত্রা এবং ডান পাশের প্রতিটি রাশির মাত্রা প্রতি টার্মের মাত্রা যদি সেম হয় তার মানে এই সমীকরণ ঠিক আছে ঠিক আছে অনুরূপভাবে আরেকটা সমীকরণ লিখে আমি ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস টু এস তাহলে এটা দেখি ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু এস তো ভি এর মাত্রা ভি এর মাত্রা ভি মানে কি ভেলোসিটি ব্যাগ ব্যাগ এর কখন জানি গতি মিটার পার সেকেন্ড মিটার এর জন্য কি এল এল তিন বার্স ওয়ান এল তিন বার্স ওয়ান তো ভি স্কোয়ার এর মাত্রা এল তিন বার্স ওয়ান গুণ করে দিলে এল স্কোয়ার গুণ করে দাও মাইনাস টু তার মানে বাম পাশে ভি স্কোয়ারের মাত্রা কি এল স্কোয়ার তিন বার্স টু এল স্কোয়ার তিন বার্স টু তো অনুরূপভাবে ভি ইউ স্কোয়ারের মাত্রা যদি আমি এল স্কোয়ার তিন বার্স টু এস এর মাত্রা যদি এল স্কোয়ার তিন বার্স টু দেখাইতে পারি তার মানে এই সমীকরণটি কি আছে ঠিক আছে
তে ইউয়ার ইউয়ার মাত্রা ইউয়ার মাত্রা ইউয়ার মাত্রা ইউ ওয়াট ভি যেরকম ব্যাগ ইউ কি ভি হলো সেজ ব্যাগ আর ইউ কি আদি ব্যাগ তার মানে এটা হবে তার মানে এটা কি আর ইনভার্স কত 1 তার মানে ইউ স্কয়ার মাত্রা এল টি ইনভার্স 1 কি আছে দেখা স্কয়ার তার মানে এল স্কয়ার টি ইনভার্স কত 2 তার মানে এটা মাত্রা দা এটা মাত্রা কি তাই তে এর মাত্রা এর মাত্রা এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার এর জন্য কি ক্যাপিটাল এল আর এস এর জন্য ক্যাপিটাল টি এল টি ইনভার্স 2 এস এর মাত্রা এস দূরত্বের মাত্রা কি দৈর্ঘ্য বা সরণ দূরত্ব একই সেম কি এল তে এস এর মাত্রা এস এর মাত্রা এর মাত্রা হলো এল টি ইনভার্স 2 আর এস এর মাত্রা এল এল আর এল গুণলে কি এল স্কয়ার টি ইনভার্স 2 তার মানে এই এস এর মাত্রা ভি স্কয়ারের মাত্রা এটা ইউ স্কয়ারের মাত্রা এটা এস এর মাত্রা কি এটা তার মানে তিনটাই কি সেম যেহেতু তিনটাই সেম তার মানে কি যে টু তো কি ধ্রুবক রাশি না বহুত রাশি তার মানে এই রাশি এই রাশি এই রাশি মাত্রা কি সেম তার মানে এই সমীকরণটি ঠিক আছে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস টু এস এই সমীকরণটি ঠিক আছে আমার পড়াশোনা প্রায় শেষের দিকে আর একটু আলোচনা করে দেয় আমরা অনেকে বৈজ্ঞানিক পদ্ধতিটা বুঝি না বৈজ্ঞানিক পদ্ধতিটা আসলে কি রকম প্রকাশ করতে হয় টেন এর পাওয়ার টেন এরকম ভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা প্রকাশ করব এই স্টাইলে এ হবে কি এ হবে 1 লেস লেস দেন কত 10 তার মানে 1 এবং 10 এর চেয়ে ছোট হবে কি এর মান এই জায়গায় যাবে আর এন কি হবে সেট অফ ইন্টিজার প্লাস মাইনাস যা আছে সবই হবে দেখো আমি একটা সংখ্যা লিখতে দিই যেমন এই রাশিতে আমি এই সংখ্যাটাকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করব এই সংখ্যাটিকে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করব অনেকে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারে না বা সাধারণ ক্যালকুলেটর অনেক সময় করতে হয় তার মানে এই রাশিটার কি হবে আমি বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করব তা আমার টার্গেটটা কি দশমিকটা এই জায়গায় এটা কোন দশমিকটা তে দশমিকটা আছে কোন জায়গায় এই জায়গায় আছে মনে করো দশমিকটা দশমিকটা আছে এই জায়গায় তার মানে আমি এই জায়গায় আনবো কয় করার পরে আনবো 1 2 3 4 তাহলে আমার 6.251 কয় গুণ 1 2 3 4 ডান দিক থেকে বাম দিকে আছে তার মানে 10 এর পাওয়ার কত 1 2 3 4 স্যার কত 10 এর পাওয়ার 4 হয়ে গেছে তার মানে কি